ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স, আরএইচ টেকবির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। ফাইনালি রেডমি নোট ইলেভেনে এমআইইউআই 14 এবং অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর আপডেট চলে এসেছে। আজকের ভিডিওতে আমি এই আপডেটটা দিব এবং আপডেট দেওয়ার পর এমআইইউআই 14 এর যে সমস্ত নতুন ফিচার এসেছে সবগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এমআইইউআই 14.0.2.0 এই আপডেটটা আমার ডিভাইসে এসেছে। এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট স্টেবল, এটা সাইজ হচ্ছে 3.4 GB। এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 13ও আপডেট হবে, এই কারণে এটা সাইজটা এত বেশি। তো এটা ডাউনলোড দিতে কিন্তু অনেকটাই সময় লাগবে, যেহেতু সাইজটা অনেক বেশি এবং আপডেট হতেও কিছু সময় লাগবে। তো এখানে আমি ভিডিওটাকে স্কিপ করে আপডেটটা দিব। তো এই যে দেখুন, আমার এখানে আপডেটটা হয়ে গেছে, এখন শুধু রিপোর্টের বাকি। তো আমি এখানে রিপোর্টে ক্লিক করে রিপোর্টটা দিয়ে দিব। রিপোর্টটা দিয়ে দিলে আপডেটটা হয়ে যাবে। তো এই যে দেখুন, এমআইইউআই 14 এর আপডেটটা সাকসেসফুলি ভাবে হয়ে গেছে। তো আমার কিন্তু আপডেটটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আপডেটটা হয়ে গেছে। তো আমি এখন সেটিংসে যাই। এখান থেকে অ্যাবাউট ফোনে গেলে এই যে আপনারা দেখতে পারবেন, এখানে হচ্ছে এমআইইউআই 14.0.2.0, ঠিক আছে। তো এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 13। এখানে কয়েকবার ক্লিক করলে এই যে দেখুন অ্যান্ড্রয়েড ভার্সনটা দেখাবে, এটার ভার্সন হচ্ছে 13, ঠিক আছে। তো আমরা এখান থেকে ব্যাকে আসি। তো এরপর নোটিফিকেশন প্যানেলটা দেখেন, এখানে ট্রান্সপারেন্ট আসলে ভালো হতো। তো এখন কিন্তু এটা কিন্তু এখনও ট্রান্সপারেন্ট আসে নাই, আগের মতো গ্রে কালারের। তো আপনারা চাইলে এটাকে ট্রান্সপারেন্ট করতে পারবেন থিম ব্যবহার করে। এটা কীভাবে করবেন সে সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইটা দেখে আপনারা কন্ট্রোল সেন্টারটাকে ট্রান্সপারেন্ট করে নিতে পারবেন। তো এখানে যে সুপার ফোল্ডার অপশনটা কিন্তু চলে এসেছে, এখান থেকে আপনি ফোল্ডারটাকে চাপ দিয়ে ধরে এডিট ফোল্ডারে গিয়ে আপনি এখানে ফোল্ডারটাকে এনলার্জ ডাবল এক্সেল করতে পারেন। এনলার্জ করলে এইভাবে এরকম দেখাবে ফোল্ডারটা, এইভাবে করে আপনি এটাকে সাজিয়ে রাখতে পারেন। এখান থেকে ডাবল এক্সেলে ক্লিক করেন, তাহলে এই ফোল্ডারটাকে এরকম দেখাবে। ডাবল এক্সেলের থেকে এনলার্জটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। তো এই আপডেটটার সাথে কিন্তু আমাদের এখানে তিনটা সফটওয়্যার ইনস্টল হয়েছে। তো প্রথমটা হচ্ছে গেমস সেন্টার, এখানে কিছু গেম আছে। তো এই সফটওয়্যারটা দেখি আনইনস্টল করা যায় কিনা। না, এটা কিন্তু আনইনস্টল করা যাচ্ছে না। আগে কিন্তু গেম সেন্টারটাকে আনইনস্টল করা গেছিল, এটা কিন্তু এখন আনইনস্টলও করা যাবে না, ডিসেবলও করা যাবে না, ঠিক আছে। এরপরে যে সফটওয়্যারটা এসেছে সেটা হচ্ছে এমআই ব্রাউজার। এটা হচ্ছে এমআই ব্রাউজার, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এটাকে আনইনস্টল করা যায় কিনা দেখি। হ্যাঁ, এটাকে আনইনস্টল করা যাবে। এরপরে আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে সেফটি, এটাকে আনইনস্টল করা যাবে না। সেফটি ডেটার ভিতরে আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্টস অ্যাড করে দিতে পারেন এবং এখানে আপনি মেডিকেল ইনফরমেশান অ্যাড করে দিতে পারেন। এখানে থেকে আপনি সেটিংসে গেলে ইমার্জেন্সি SOS, ইমার্জেন্সি শেয়ারিং, ক্রাইসিস অ্যালার্ট, ইমার্জেন্সি কন্ট্যাক্ট, মেডিকেল ইনফরমেশান, তো এগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন, যাতে আপনার ইমার্জেন্সি সিচুয়েশনে এগুলো আপনার কাজে লাগতে পারে। তো আমরা এখন এখান থেকে সেটিংসে যাই। তো সেটিংসে আসলে আপনি এখানে দেখবেন যে সেটিংসের যে ইন্টারফেস আছে এটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা আসি অলওয়েজ অন ডিসপ্লে, এটাতে অলওয়েজ অন ডিসপ্লে, এখানে কিন্তু 10 সেকেন্ড আগেও ছিল, এখনও আছে। তো এটা কিন্তু চেঞ্জ হয় নাই। নোটিফিকেশন এফেক্ট, এখানে অ্যানিমেশন, নতুন কোনো অ্যানিমেশন অ্যাড করা হয় নাই, আগেরগুলোই আছে। তো এখানে তেমন কোনো চেঞ্জেস আসে নাই। তো এরপর আমরা আসবো ডিসপ্লেতে। ডিসপ্লেতে কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন এসেছে। এখানে আগে বড় বড় করে ডার্ক মোড এবং লাইট মোড ছিল, তো এখানে এখন শুধু ডার্ক মোডটা এভাবে দিয়েছে। এখান থেকে আপনি জাস্ট ক্লিক করলে ডার্ক মোডটা অন হয়ে যাবে এবং এখানে আছে মোর ডার্ক মোড অপশানস। তো এখান থেকে আপনি ইন্ডিভিজুয়ালি যে কোনো একটা সফটওয়্যারকে আপনি ডার্ক মোডে নিয়ে আসতে পারবেন। তো এখান থেকে আমরা ডার্ক মোডটাকে অফ করে দিই। তো এরপর এখানে আমরা নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টার এখানে আসি। এখানে কন্ট্রোল সেন্টার, এখানেও তেমন কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না। এডিশনাল কার্ডসে স্মার্ট হোমের অপশানটা আগেও ছিল, ওটা অফ করে দিই। এরপর আমরা আসি হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে আসার পর এখান থেকে আবার হোম স্ক্রিনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যে নতুন একটা মোড এড হয়েছে, সেটা হচ্ছে লাইট মোড, ঠিক আছে। লাইট মোডটা আগে অন্য জায়গায় ছিল, ওইটাকে এখন এখানে এনে এই জায়গায় অ্যাড করে দিয়েছে, ঠিক আছে। এখানে আরেকটা হচ্ছে উইথ অ্যাপ ড্র, এটা আগেও ছিল, আর একটা হচ্ছে ক্লাসিক, যেটা আমরা এখন ব্যবহার করতেছি। তো এরপর এখান থেকে আপনি একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন যে আইকন সাইজ, আইকন সাইজে আসবেন। এখান থেকে আপনি আইকনের যে সাইজটা আছে এটাকে আপনি
আপনি বড় ছোট করতে পারবেন, এটা আগেও ছিল। তবে নতুন যে ফিচারটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। আপনি এখন চাইলে আইকনগুলোর ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে পারবেন। এখন যদি ব্লু করে দেন তার কিন্তু এটা ব্লু হয়ে যাবে, ঠিক আছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এরপর যদি আপনি এখানে গ্রিন করে দেন তাহলে কিন্তু এটা গ্রিন হয়ে যাবে। এখানে শুধু গুগলের যে অ্যাপসগুলো আছে ওগুলোর কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে, অন্যগুলোর কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো আমরা এখান থেকে এসে ডিফল্ট করে দিই। এরপরে হচ্ছে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি, এটাতে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে মেডিকেল ইনফরমেশান, ক্রাইসিস অ্যালার্ট, আর্থকুইক অ্যালার্ট এগুলো অ্যাড করা হয়েছে। তো এখান থেকে আমরা যদি ব্যাটারিতে যাই তাহলে এখানে ব্যাটারির মধ্যে আমরা তেমন কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না। এরপর হচ্ছে অ্যাডিশনাল সেটিংস, অ্যাডিশনাল সেটিংসে আসবেন। এখান থেকে আপনি নিচের দিকে আসবেন, এখানে দেখতে পারবেন যে ফ্লোটিং উইন্ডো, এখানে আসবেন। এখানে আসলে এখান থেকে আপনি সাইড বারে আসবেন, এখানে দেখতে পারবেন যে অলওয়েজ শো, অলওয়েজ শোতে ক্লিক করে দিলে আপনি এখানে যে অলওয়েজ শো সাইড বারটা চলে আসবে, ঠিক আছে। এর আগের আপডেট MIUI 13.0.12.0 আপডেটটা যারা দিয়েছেন তারাও কিন্তু অলওয়েজ শো এই ফিচারটা পেয়েছিলেন, কিন্তু ওইখানে মাল্টিপল উইন্ডো কাজ করতো না, ঠিক আছে, শুধুমাত্র একটা উইন্ডো কাজ করতো। এই যে একটা উইন্ডো আমি দেখিয়ে দিই, মনে করি আমি যে একটা উইন্ডো কাজ করতো, ঠিক আছে। তো এইখানে কিন্তু ডাবল উইন্ডো কাজ করবে, ঠিক আছে, মাল্টিপল উইন্ডো, দুইটা উইন্ডো একসাথে কাজ করবে। এই যে একটা উইন্ডো আমি নিলাম, আরেকটা উইন্ডো নিচ্ছি, এই যে আরেকটা উইন্ডো এটা নিলাম, ঠিক আছে। এই যে দেখুন একসাথে কিন্তু দুইটা উইন্ডো এই জায়গায় কাজ করতেছে, ঠিক আছে। আপনি চাইলে একটা উইন্ডো কীভাবে মিনিমাইজ করে দিতে পারেন, এভাবে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু অনেক জোস একটা ফিচার অ্যাড করছে, মাল্টিপল উইন্ডো, দুইটা উইন্ডো কাজ করতে পারছেন এবং নিচেরটাও কিন্তু আবার কাজ করবে, ঠিক আছে, এই যে। এবং এর সাথে এখানে কিন্তু স্প্লিট স্ক্রিনও নিয়ে এসেছে। আমি আপনাকে স্প্লিট স্ক্রিনটা দেখাচ্ছি, এখান থেকে আমি বের হয়ে আসি। এভাবে আপনি এটাকে ধরে রাখবেন, টান দিবেন, টান দেওয়ার পর এখান থেকে আপনি মনে করেন যে ক্রোম ব্রাউজারটাকে ধরে এই যে স্প্লিটের এই যে অপশানটা দেখছেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে, ক্লিক করার পরে এখান থেকে আপনি যে সফটওয়্যারটা, এখানে কিন্তু ক্রোম আছে, ঠিক আছে। এরপরে এখান থেকে আপনি একটা সফটওয়্যার ওপেন করবেন। এই যে আমি ইউটিউবটা ওপেন করলাম, এই যে দেখুন আমার স্ক্রিনটি স্প্লিট হয়ে, বাঘ হয়ে দুই পাশে দুইটা ব্রাউজার ওপেন হয়েছে, ঠিক আছে। এখানে গুগল ক্রোম আর নিচে হচ্ছে ইউটিউব, ঠিক আছে। এটা কিন্তু নতুন একটা ফিচার এটা অ্যাড করছে, এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনার কাছে কি স্প্লিট স্ক্রিনটা ভালো লাগে নাকি ফ্লোটিং উইন্ডোটা ভালো লাগে, এটা অবশ্যই আমাকে আপনি কমেন্টে জানাবেন। তো আমরা এখান থেকে অলওয়েজ শো এটা অফ করে দিই আপাতত। এরপর হচ্ছে মেমোরি এক্সটেনশন, এখানে আপনি 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যামটাকে বাড়িয়ে নিতে পারেন, এখান থেকে রিবোর্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এটা লেটার দিয়ে দিলাম। তো এখান থেকে আমি বের হয়ে যাই। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে Xiaomi অ্যাকাউন্ট, এটা কিন্তু আগে ছিল MI অ্যাকাউন্ট, এটার নাম পরিবর্তন করে তারা Xiaomi অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। এরপরে এখানে প্রাইভেসিতে আসে, এখানে আসলে দেখতে পাবেন যে প্রাইভেসি ড্যাশবোর্ড নামে নতুন একটা অপশান তারা এখানে দিয়ে দিয়েছে। অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স এটাও নতুন নিয়ে এসেছে। তো মোটামুটি এই সকল নতুন ফিচার Xiaomi তাদের MIUI 14 এ অ্যাড করেছে। আপনার কাছে এই ফিচারগুলোর মধ্যে কোন ফিচারটা সবচেয়ে ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা যাক এই ফিচারগুলো নিয়ে এই Redmi Note 11 ডিভাইসটা কীরকম কাজ করে, এটাতে কোনো সমস্যা আসে কিনা। এই আপডেটটা দেওয়ার পর আমার এই ডিভাইসটাতে যদি কোনো সমস্যা এসে থাকে তাহলে সেই সমস্যাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেজন্য আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটাতে অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওটা আপনি দেখতে পারেন। আর আপনি যদি Redmi Note 11 ইউজার হন তাহলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা Redmi Note 11 নিয়ে যে সকল আপডেট আসবে সেই সকল আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিব। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইচ টেক বিশ্বাসে থাকুন। আল্লাহ হাফেজ।